বোর্ড এমসিকিউর অনলাইন সলিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ঢাকা বোর্ড 2019 সালের এমসিকিউ সলিউশন। এই ক্লাসে আমি তোমাদের দেখাবো চট্টগ্রাম বোর্ড 2019 ফিজিক্স ফার্স্ট পার্ট এমসিকিউ সলিউশন। তো প্রতিটা ক্লাসের মতোই এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম 5টি এমসিকিউ। তো তাহলে আমরা শুরু করে দিই ক্লাসটি। 1, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে, এখানে 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ, এখান থেকে যে কোনো একটা অ্যান্সারকে বাছাই করে নিতে হবে। তাহলে পরম শূন্য তাপমাত্রাকে আমরা জানি শূন্য কেলভিন তাপমাত্রাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, যেটা নিচে আর যাওয়া কোনোদিনও সম্ভব না। তাহলে আমরা যদি শূন্য কেলভিনকে সেলসিয়াসে প্রকাশ করি, তাহলে কেলভিনের সেই মানটা থেকে সেলসিয়াসে 273 বাদ দিতে হবে। তাহলে শূন্য থেকে 273 বাদ দিলে কত হয়? -273। তাহলে পরম শূন্য তাপমাত্রা মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 2 নম্বর প্রশ্ন, কোন স্প্রিংকে 5 নিউটন বল দ্বারা টেনে 10 সেন্টিমিটার প্রসারিত করলে স্প্রিং ধ্রুবক কত? আমরা জানি বল, প্রসারণ এবং স্প্রিং ধ্রুবকের একটা সম্পর্ক আছে, এফ ইকুয়েল কে এক্স অর কে ইকুয়েল এফ ডিভাইডেড বাই এক্স। এখন এক্স এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার প্রযুক্ত বলের মান 5 নিউটন। আমি যদি এখানে বসাই দিই 5 ÷ 0.1, তাহলে আসে কত? 50 নিউটন পার মিটার। তাহলে কে এর মান আসলো 50 নিউটন পার মিটার। তাহলে আমাদের অ্যান্সার সঠিক হচ্ছে খ। 3 নম্বর প্রশ্ন, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 7 গ্রাম নাইট্রোজেন গ্যাসের মোট গতিশক্তি কত? তাহলে আমরা নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি বের করবো। আমরা জানি গতিশক্তি ইকুয়াল 3/2 RT, যেহেতু মোল ভর দেওয়া আছে, তাহলে আমি লিখবো NRT, যেখানে এন এর পরিবর্তে লিখতে পারি পদার্থের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর। তাহলে আমি লিখতে পারি 3/2 m/R T, তাহলে মানটা আসে 3/2। এখানে নাইট্রোজেন গ্যাসের ভরটা কত? 7 গ্রাম। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28, আর এর মান 8.31 T। টিটা অবশ্যই পরম স্কেলে মানে ক্যালভিন স্কেলে নিতে হবে, সেটা 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয় ক্যালভিন স্কেলে 273 যোগ হয়ে যাবে 30 + 273, তাহলে আমার টোটাল মানটা আসে 944 জুল, 944 জুল। এখন আমি হিসেব করে দেখলাম 944, এখানে কোনো অপশানেই 944 নেই। তাহলে এই প্রশ্নের অপশানগুলা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ক্যালকুলেটার হিসাব করে দেখব যে আসলে আমাদের এই রেজাল্টটার সাথে এখানে সঙ্গতিপূর্ণ কোনো রেজাল্ট আছে কি নাই। যদি কোনো প্রশ্নের উত্তর এমসিকিউতে দেওয়া না থাকে, তবে সেটা যে কোনো একটা টাচ করে আসলেই হবে। যদি টাচ না করো তাহলে অ্যান্সারটা কাউন্ট হবে না, যে কোনো একটা টাচ করে আসতে হবে। প্রশ্ন 4, ব্যাগের মাত্রা। তা আমরা জানি ব্যাগ ভি ইকুয়েল এস ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা আর এটা হচ্ছে সময়ের মাত্রা। তাহলে এল টি ইনভার্স 1, তাহলে ব্যাগ হচ্ছে এল টি ইনভার্স 1, বাকি তিনটার হলো না। আমাদের 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে টর্ক এর জন্য। টর্ক, আমরা টর্ক সম্পর্কে ধারণা তো জানি যে ঘূর্ণন ভ্রামক বা বল, সেটার নাম হচ্ছে টর্ক। তাহলে টর্কের যে ডেফিনেশন, সেখান থেকে আমরা জানি যে কোনো ঘূর্ণনশীল বস্তুর উপর প্রযুক্ত টর্ক হচ্ছে তার রৈখিক ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে সংজ্ঞা থেকে আমি 3 নম্বরের অ্যান্সারটা রাইট নিলাম, যেহেতু এখানে বহুপদী, সেখানে 3টা পদই সঠিক হতে পারে কিংবা 1টা অথবা 2টা, ক, খ, গ, ঘ হতে অ্যান্সারগুলো সাজানো থাকবে। আমি শুধু এখান থেকে দেখাবো 3টার কোনটা রাইট বা কোনগুলো রাইট। 2, আমরা জানি প্রযুক্ত টর্ক ব্যাসার্ধ ভেক্টর এবং এর বলের ভেক্টর গুণনের সমান, তাহলে টাউ ইকুয়াল আর ক্রস এফ, এটাও রাইট। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা এই রাশিটা পাবো, টাউ ইকুয়াল আই আলফা। এখানে এল এর পরিবর্তে এম বি ইউজ করলে বাকি টাউ ইকুয়াল আই আলফা বের হয়ে যায়। তাহলে আমরা এই সমীকরণটা সমাধান করলে 1 নম্বর অ্যান্সারটাও রাইট। তাহলে আমি 5 নং প্রশ্নের বহুপদীতে টর্কের যে 3টে ইকুয়েশন দেওয়া আছে, 3টে ইকুয়েশনই সঠিক।
এগুলো মনে রাখার জন্য বইগুলো একটু বেশি বেশি করে দেখতে হবে। কখনো কখনো দেখা যায় যে সমাধানটা বুঝি নাই, হয়তো চোখে পড়ে গেছে, এরকম কিছু বইয়ে দেখছি, তাহলে ওটা অ্যান্সারটা করতে পারবা। তো এই ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর পরবর্তী ক্লাসে আমি আরও 5টি এমসিকিউ আলোচনা করব চিটাগং বোর্ডের, তাহলে ওই ক্লাসটি যদি পেতে চাও বেল আইকনে ক্লিক করে নেবে। ধন্যবাদ সবাইকে।